কৃষকদের আলু চাষে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে এবার পরশুরার বিডিও অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ বামকর্মী সমর্থকদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পরশুরা ব্লক অফিস চত্বরে। এদিন বিকালে পরশুরা দক্ষিণ সারা ভারত কৃষক সভা এরিয়া কমিটির কর্মীরা বিডিও অফিসের সামনে বসে বিডিওকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা বিমার টাকা পাচ্ছেন না, তাই অবিলম্বে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা। ডিসেম্বর মাসে অতিবৃষ্টিতে চাষিদের আলু সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল। যারা আর্লি চাষি আলু বসিয়েছিল তাদের সমস্তটাই নষ্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা চাষিদেরকে আমাদের বিডিও সাহেব এবং এডিও সাহেব আশ্বস্ত করেছিল যে আমরা আলুর কম্পেনসেশন পাওয়া যাবে। বিমা কেটেছিল 4.80 টাকা চাষিদের থেকে, সেই চাষিদের থেকে বিমার টাকাও দেয়নি, সেই বিমার টাকাকে নস্যাৎ করেছে এবং 4টে অঞ্চল খুব কম পরিমাণ বিমা পেয়েছে, অন্য 4টে অঞ্চল কোনো বিমার টাকা পায়নি, তার জন্যই আজকে ডেপুটেশন। উল্লেখ্য, আলু চাষে ক্ষয়ক্ষতি জেরে বিমার টাকা না পেয়ে বা পর্যাপ্ত না পেয়ে জেলা জুড়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কৃষকরা। সমবায় সমিতি ঘেরাও থেকে শুরু করে এডিআই দপ্তরে বিক্ষোভ, রাস্তা অবরোধের মতো ঘটনাও সামনে এসেছে। কৃষকদের পাশাপাশি সমবায় সমিতির কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছেন এ নিয়ে। এবার বিমার টাকার দাবিতে পথে নামতে দেখা গেল বামেদের। যদিও এত বিক্ষোভের পরেও মুখে কুলুপ প্রশাসনের, এ নিয়ে কোনো মন্তব্যই করতে নারাজ স্থানীয় প্রশাসন। চাষের ক্ষতিপূরণের দাবিতে আজকে কৃষক সমিতি পরিচালনায় চাষিবৃন্দ এখানে জড়ো হয়ে ডেপুটেশনের ব্যবস্থা করেছে। এই ডেপুটেশনে আসার উদ্দেশ্য হচ্ছে কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের টাকা এখনো পর্যন্ত পায়নি, যদিও কোনো পঞ্চায়েত পেয়েছে ন্যূনতম পরিমাণ। সেই জন্যে আজকে কৃষক মানে ক্ষোভে বিক্ষোভে এইখানে সমবেত হয়। আলু লোনের বিমার টাকা দেওয়া হয়, কিন্তু ক্ষতিপূরণের টাকা দেয়নি, সেই জন্য আন্দোলন। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।